আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটি মিষ্টি রেসিপি বাড়িতে থাকা দুধ আর চিনি দিয়েই খুব সহজে বানানো যায় এই মিষ্টি এই সুস্বাদু মিষ্টি বানানোর জন্য প্রথমেই আমি এক লিটার দুধ গরম করতে দিয়েছি দুধটা ফুটতে শুরু করলে দুধের মধ্যে আমি দিয়ে দেব লেবুর রস লেবুর রস দিয়ে দুধটাকে আমি ছানা কাটিয়ে নেব আপনারা লেবুর জায়গায় ভিনিগারও দিতে পারেন দুধটা ফুটতে শুরু করে দিয়েছে আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস দুধ থেকে ছানা কেটে গেছে ভালো করে ছানাটা কেটে গেলে আমি ছানাটাকে ছেঁকে নেব ছানাটা ভালোভাবে বেনে গেছে আমি ছানাটাকে ছেঁকে নিয়েছি একটা ছাগনিতে এইভাবে আমি প্রায় পাঁচ থেকে সাত মিনিট রেখে দেব যেন এক্সট্রা জলটা ভালোভাবে ঝরে যায় আর ছানাটাও ঠান্ডা হয়ে যায় ছানার জলটা ভালোভাবে বেরিয়ে গেছে ছানাটাও হালকা ঠান্ডা হয়ে গেছে আরও একটু ঠান্ডা হয়ে গেলে আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি ছানার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন ময়দা ময়দাটা আমি এইবার ছানার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি ছানাটাকে ভালো করে হাতে করে এইভাবে মিক্স করে নিতে হবে যেন ছানাটা একেবারে মিহি হয়ে যায় ছানাটাকে প্রায় দশ মিনিট মতো আমি এইভাবে মিহি করে নেব ছানাটা যতটা ভালো মিহি হবে এইভাবে মিহি করে নিতে হবে মিষ্টিটাও তত ভালো বানবে ছানাটা যখন এইভাবে মিক্স করে নেওয়ার পর প্লেট থেকে উঠে আসবে তখনই বুঝতে হবে ছানাটা মিষ্টি বানানোর জন্য রেডি হয়ে গেছে আর খুব নরম হয়ে যাবে রেডি হয়ে গেছে ছানাটাকে প্রায় আমি দশ মিনিট হাতে করে মিক্স করে নিলাম এইবার ছানা থেকে আমি এইভাবে অল্প অল্প করে ছানা নিয়ে মিষ্টির আকারে গড়ে নিচ্ছি এইভাবে প্লেটে ঘুরিয়েও আপনারা এই শেপে বানিয়ে নিতে পারেন প্রথমে আমি গোল করে নিয়ে তারপর চেপে দিলাম এই শেপে বেনে গেল আপনারা প্লেটেও এইভাবে বানিয়ে নিতে পারেন বা হাতে করেও দুই হাত দিয়েও বানিয়ে নিতে পারেন দুই হাত দিয়ে এইভাবে গোল করে নিয়েও হালকা চেপে দিতে হবে তাহলে রেডি হয়ে যাবে এটাও রেডি হয়ে গেল সেম প্রসেসে আমি প্রত্যেকটা মিষ্টিকে বানিয়ে নিচ্ছে আমার এক লিটার দুধের ছানা থেকে আঠেরো পিস মিষ্টি হয়েছে এইবার আমি হাফ লিটার দুধ গরম করতে দিয়েছি আবার আমি গ্যাস অন করে দিয়েছি হাফ লিটার দুধ কড়াইয়ে দিয়ে দিয়েছি হাফ লিটার দুধ আমি গরম করতে দিয়েছি দুধটা ফুটে গেলে দুধের মধ্যে আমি দিয়ে দেবো এক কাপ পরিমাণ চিনি চিনিটা আপনারা স্বাদ মতো ব্যবহার করতে পারেন কমও দিতে পারেন বেশিও দিতে পারেন এক কাপ চিনিটা আমি দুধের মধ্যে দিয়ে দিলাম এইবার দুধ আর চিনিকে ফুটিয়ে নেব দুধ আর চিনি ফুটতে শুরু করে দিয়েছে প্রায় পাঁচ মিনিট মতো আমি হাই ফ্লেমে দুধ আর চিনিকে ফুটিয়ে নিচ্ছি আর সাথে নাড়াচাড়া করে নিচ্ছি দুধটা যেন নিচে থেকে লেগে না যায় দুধ আর চিনি ভালো করে ফুটে গেলে এইবার আগে থেকে বানানো মিষ্টিগুলো আমি দুধের মধ্যে দিয়ে দেব ফুটন্ত দুধের মধ্যে মিষ্টিগুলোকে আমি এইভাবে ছেড়ে দিচ্ছি মিষ্টিগুলো আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি হাই ফ্লেমে প্রথমে আমি চার থেকে পাঁচ মিনিট ফুটিয়ে নেব খেয়াল রাখতে হবে দুধ যেন পড়ে না যায় চার থেকে পাঁচ মিনিট হাই ফ্লেমে ফুটে গেলে মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে প্রায় পনেরো মিনিট মতো পনেরো মিনিট হয়ে গেছে আমি ফিরে এসেছি দুধটা অনেকটা গাঢ় হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে আরও একটু আমি ফুটিয়ে নেব যতক্ষণ দুধটা ভালো মতো ঘন হয়ে আসছে ততক্ষণ এইভাবে দুধটাকে মিষ্টির সাথে ফুটিয়ে নিতে হবে আর সাথে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে নিচে থেকে লেগে না যায় একেবারে ঘন হয়ে গেছে এইবার আমি গ্যাস অফ করে দেব ঠিক এই এইরকম অবস্থায় আমি গ্যাস অফ করে দিচ্ছি গ্যাস অফ করে দিয়েছি দুটো এলাইচিকে আমি ক্র্যাশ করে নিয়েছি দুটো এলাইচিকে আমি এইবার দিয়ে দিলাম মিষ্টির মধ্যে ইলাইচিটা ভালো করে মিক্স করে নিচ্ছি ভালো করে মিক্স করে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করব রেডি হয়ে গেল দুধ আর চিনি দিয়ে অপূর্ব সুস্বাদু একটি মিষ্টি রেসিপি খুব সহজেই আমরা বাড়িতে দুধ আর চিনি নিয়ে বানিয়ে নিতে পারি এই সুস্বাদু মিষ্টি এই মিষ্টিটা আপনারা নিশ্চয়ই বানিয়ে দেখবেন ভালো লাগলে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না আর আমার থেকে আমার নিত্য নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না